একটা বিয়েতে গেছিলাম, বরের জেঠু এসছে, জেঠু এসে বলছে বলে ফ্রাইড রাইস খাবো না, সাদা ভাত খাবো। বলে সাদা ভাত নেই, খাবো না। যদি ওকে সাদা ভাত দিত না, তাহলে বলতো বিয়েতে সাদা ভাত খাবো না। মেয়ে কান্নাকাটি করছে, ওর বাপ মা কান্নাকাটি করছে, এদিকে মেয়ে কিন্তু অন্য কারণে কাঁদছে। আমি জানি 8 বছরের একটা বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, কেন কি ওর চাকরি পায়নি, এ চাকরি পেয়েছে। আর ওইখানে ফটোগ্রাফার ওই ইমোশনটাকে নিচ্ছে, ফটোগ্রাফার হচ্ছে ওর এক্স। বরের মাথায় আবার আলাদা টেনশন, বর ভাবছে যে চাকরি তো পেয়েছি টাকা দিয়ে, এবার যদি লিস্টে নাম চলে আসে। দিদারা না প্রচন্ড কমিউনাল আর প্রচন্ড রেসিস্ট হয়, বরটা কালো, নিবো না। নিবি না মানে মারা শপিং করতে এসেছিস নাকি, কালো নিবো না নিবো। বলছে বরের দাড়িটা না একটু মুসলিম মুসলিম লাগছে, ভালো করে খোঁজ নিয়ে দেখ তো। তোকে কি প্যান্ট খুলে হাতে ধরিয়ে দেবো, তুই চেক করিস ভালো করে যে কি আছে এটা। খাবার পরে দেখবে মিষ্টি পড়ে আছে, নাহলে মাংস পড়ে আছে, চিকেন পড়ে আছে, দেখবে প্রত্যেকটা থালাতে কিছু না কিছু পড়েই থাকে। বাড়িতে যতটুকু ততটুকু ফ্রি এর জিনিসের মানুষ কদর করে না। বলছি মেয়েদের প্লিজ ফ্রিতে দিও না, টাকা পয়সা নাও, আর নাহলে দেখে না টাকা পয়সা দিতে পারবে কিনা।